তো আজকের ভিডিও টপিক হলো কিভাবে আমরা একটা ইমেজের কালার টোন পরিবর্তন করতে পারি, তাছাড়া সিলেকশন টুল এগুলো কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আমরা এগুলো কেটে দিই, ঠিক আছে? তো আমরা একটা নিউ লেয়ার আনি, এই জায়গায় আমাদের ওই যে রেজুলেশনের উপর কাজ করতেছিলাম ওটার উপরই করি। তো এখন আমরা সিম্পলি এই জায়গায় একটা ইমেজ আনবো, ঠিক আছে? তো ডেস্কটপ থেকে আমরা একটা ইমেজ আনবো, তো হিরো আলমের ছবি এটা। তো এখন আমরা যদি কন্ট্রোল এ প্রেস করি দেন আমাদের সম্পূর্ণ ছবিটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ, ঠিক আছে? তারপর কন্ট্রোল সি চেপে আমরা এটাকে কপি করব, এবং তারপর কন্ট্রোল ভি চাপ দিলে এটা পেস্ট হয়ে যাবে, আর কন্ট্রোল টি চাপ দিয়ে আমরা এটাকে আবার সিলেক্ট করে নিব আমাদের ইচ্ছা মতো পজিশনে নেওয়ার জন্য, ঠিক আছে? তো এইটা নিলাম, ঠিক আছে? এখন নেওয়ার পর আমরা আগের লেয়ারটা কেটে দিয়ে আসি, ঠিক আছে? তো এটা আমাদের চলে আসলো। এখন আমি আপনাদের এইটাই বেসিক্যালি যে জিনিসগুলো শেখাবো সেটা হলো ইমেজের বিভিন্ন ফাংশন, যেমন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, ঠিক আছে? এটা চেঞ্জ করে আমরা ছবিটার ব্রাইটনেস বাড়াতে পারি, তারপর কন্ট্রাস্ট বাড়াতে পারি, ঠিক আছে? তো সিম্পলি ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, আর তাছাড়া অটো মোডও রয়েছে। অটো মোডে যেটা ভালো কম্পিউটারের কাছে মনে হবে কম্পিউটার সেটাকে ডিফল্ট করে নেবে, ঠিক আছে? তো তাছাড়া আর কিছু না, এটাই ছিল মূলত ইমেজের যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ফাংশন। তো আশা করি আপনারা কন্ট্রাস্ট ফাংশন এগুলো সম্পর্কে কম বেশি জানেন। আর তারপর যে বিভিন্ন অপশান রয়েছে, যেমন মনে করেন লেভেলস, এগুলো দিয়ে আমরা গ্রাফ ইউজ করে বিভিন্ন প্রকার কালারকে কমাতে বাড়াতে পারি, ঠিক আছে? মনে করেন আমি যদি ইমেজ থেকে রেড কমাই দিই তাহলে লাল অংশ একেবারে কমে যাবে, ঠিক আছে? তেমনটা যদি গ্রিনটা আমরা কমিয়ে দিই একদম গ্রিন থাকবে না ছবিতে, দেখেন ছবিতে বিন্দু মাত্র গ্রিন নেই। তারপর যদি ব্লুটা কমাই দিই, ঠিক আছে, তাহলে ব্লু থাকবে না ছবিটাই, ঠিক আছে? ব্লু বাদে আর বাকি সবগুলো কালার থাকবে, এগুলো মূলত কালার। আর এই জায়গা থেকে বিভিন্ন প্রিসেট রয়েছে, এই প্রিসেটগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনার ছবিটাকে একটা মুড দেওয়ার জন্য। তো এখন তাছাড়া আরও যে অপশানগুলো রয়েছে তার ভিতর এক্সপোজার রয়েছে, তো তারপর হিউ অ্যান্ড স্যাচুরেশন, আমি এক্সপোজারটা আপনাদের দেখাই, ইমেজের এক্সপোজারটা বাড়িয়ে দিতে পারেন, এটা জাস্ট ইমেজকে ব্রাইট করে, ঠিক আছে? আর এটা করলে ছবির উপরে সিম্পলি এই যে একটা সাদাতে একটা পর্দা জিনিস আসবে, ঠিক আছে? আর এটা দিয়ে আপনারা ইমেজের গামা করতে পারেন, গামা কালেকশন। গামা করলে ইমেজটা বেশি কালারফুল, অনেক কালারফুল মানে জ্বলে যায়, ঠিক আছে? আর এটা সাধারণত ব্যবহার করা হয় বিভিন্ন প্রকার ট্রোল তৈরি করার জন্য। দেখেন না, কোনো একটা পিউশনের ছবি থাকে, এবার ছবিটার উপরে কোনো লেখা থাকে, তার জন্য ছবিটাকে এরকম করে ফেলায়। তো এফেক্টটার সাথে আপনারা কম বেশি পরিচিত রয়েছেন। তারপর মনে করেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ব্যালেন্স, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এগুলো সিম্পল আপনার দেখলে বুঝে যাবেন। হিউ অ্যান্ড স্যাচুরেশন করে কি, যে ব্যাকগ্রাউন্ডের যে কালারগুলো অথবা মেন ইমেজের যত স্যাচুরেশন হিউ রয়েছে এগুলো পরিবর্তন করে, ঠিক আছে? কালারের যে রেঞ্জগুলো এগুলো পরিবর্তন করে, এটা ইউজ করে কালার টিউন করতে পারেন, ঠিক আছে? মনে করেন হলুদকে সবুজ বানাতে পারেন, এরকম এরকম। তো তারপর মনে করেন স্যাচুরেশন ছবিটাকে আরও অত্যাধিক রঙিন করে দেয়, রেড গ্রিন ব্লু এগুলো বাড়াই দেয়। আর এই নিচের অপশানটা এটা আপনার ছবিকে ব্রাইট করবে, ঠিক আছে? এটা হলো এই ফাংশন। আর তাছাড়া এই জায়গা থেকে অটো টিউনও দেখতে পাচ্ছেন, বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখনও শেষ হয়নি। এ জায়গা থেকে মনে করেন এইচডিআর টার্নিং আছে, ঠিক আছে? তো এইচডিআর টার্নিং করে ছবিটাকে এইচডিআর করা যায়। এইচডিআর করলে হয় কি, যে ছবিটার সামনে পিছনে এগুলো ডিটেলগুলো ঠিক আসে এবং ডিটেলগুলো টিউন করা যায়। আর এগুলো ঠিক করে আপনার যেমন ভালো লাগে আপনারা তেমন করে নিতে পারেন, ঠিক আছে? ছবিটাকে বেশ একটা আর্টিস্টিক লুক দেওয়া যায় এইচডিআর টিউনিং করে। আর তাছাড়া আমি আপনাদের দেখাই মেন মেন যে জিনিসগুলো আপনাদের দরকারে পড়বে, শ্যাডো হাইলাইট, এই ছবিটায় শ্যাডো এবং হাইলাইট বাড়ানোর জন্য এটা ইউজ করতে পারেন আপনারা, ঠিক আছে? আমরা যদি মনে করেন ছবিটার শ্যাডো কমাই দিই তাহলে ছবিটায় ছায়া একদম কমে যাবে, শ্যাডো বাড়াই দিলে ছবিটার ছায়াগুলো বেশ ডিটেলই হবে, আর হাইলাইট কমাই দিলে ছবিটার হাইলাইট কমে যাবে আর বাড়াই দিলে বেড়ে যাবে। তো এগুলো আপনারা বুঝে শুনে করে নেবেন যেটা আপনার কাছে বেটার মনে হয়। আর তাছাড়া আমরা এই জায়গায় আরও বিভিন্ন অপশান দেখতে পাচ্ছি যেগুলো পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আর তাছাড়া আপনারা এগুলো ইউজ করে দেখতে পারেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ছবিটাকে সাদা কালো করাই দেওয়া যাচ্ছে। আর তাছাড়া এরকম বিভিন্ন অপশান রয়েছে, এগুলো পরের ব্যাপার। তারপর মনে করেন ইমেজ সাইজ, ঠিক আছে? এই জায়গা থেকে আপনারা মেন যে ছবিটা এটার রেজুলেশন কমাই বাড়াই নিতে পারেন। তো সিম্পলি আমি এটাকেও যদি মনে করেন এই জায়গায় রেজুলেশন বাড়াতে চাই, যেমন মনে করেন 4000 পিক্সেলে যদি ছবিটা রাখতে চাই, দেন এই জায়গায় আমি হোয়াইট 4000 দিলাম, ঠিক আছে? তো ছবিটা মনে করেন 4000, রেজুলেশনটা আরও অত্যাধিক পরিমাণ বেড়ে গেল। তো
তো তারপর মনে করেন ইমেজ রোটেশন ইউজ করে আমরা ছবিটাকে রোটেট করতে পারি, ঠিক আছে? আমাদের ছবি যদি উল্টো পাল্টা রোটেশনে থাকে তো দেন আমরা এটি ইউজ করে আমাদের ইমেজটাকে রোটেট করতে পারতেছি। তো যেমনটা আপনাদের দরকার পড়ে আপনারা এই জিনিসগুলো তেমনই ইউজ করবেন। তো আমি ইমেজটাকে আবার আগের পজিশনে ফিরিয়ে আনলাম। ওকে, তো এই ছিল মূলত মেন ব্যাপার, ঠিক আছে? এগুলো ইউজ করে আমরা ইমেজটার কালার টিউন টিউন করতে পারি। আর এটাই ছিল মূলত আজকের ভিডিও, ইমেজের কালার টিউনিং করা। আর তাছাড়া আরেকটা জিনিস, সেটা হলো ইমেজ সিলেকশন করা, ঠিক আছে? এটা এখন আপনাদের দেখাবো। তো আমরা একটা নিউ লেয়ার নিব, ঠিক আছে? মনে করেন আমরা ইমেজটাকে ক্রপ করব, তার জন্য আমরা একটা নিউ লেয়ার নিতে পারি, যে আমরা নতুন একটা লেয়ারে কাজ করব, সেটা 1:1 লেয়ার হবে। 1:1 লেয়ার বলতে কি, যেমন আমরা ইনস্টাগ্রামে ফটো দেখে থাকি ওই রকম, ঠিক আছে? এরকম আসবে, ঠিক আছে? তো এর জন্য আমরা সিম্পলি কন্ট্রোল এ প্রেস করব, কন্ট্রোল সি প্রেস করব, কন্ট্রোল ভি প্রেস করব, ঠিক আছে? তারপর কন্ট্রোল টি প্রেস করে এটাকে আবার সাইজ করে নিব আমাদের ছবির হিসাবে, ঠিক আছে? এই অ্যারোটা ইউজ করে আমরা যেমন করে উইন্ডো টুইন্ডো ছোটো করি, ওই সেমভাবেই এটা করে নিব। নাথিং টু মাস হার্ড। আর এখন এটাকে আমরা সাইজ করে নিব। ওকে, তো এই যে এখন দেখেন ছবিটা ইনস্টাগ্রাম রেডি হয়ে গেল। এখন এটাকে আমরা HDR টিউন টিউন করতে পারি, যেমন মনে করেন আমরা এটার কালার স্যাটুরেশন এগুলো ঠিক করতে পারি। অবশ্য অনেকে এটা DSLR দিয়ে তুলে টুলে করে ছবির কালার কারেকশন করা, এগুলো আমাদের প্রয়োজন হিসাবে করে নিব, যাতে করে ছবিটাকে সুন্দর লাগে, ঠিক আছে? তো এরকম করে সিম্পলি করা হয় কোনো ছবির কালার টিউন আর ছবি সিলেকশন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে আমি আরও এই টাইপের ভিডিও তৈরি করতে থাকবো। আর তাছাড়া এই চ্যানেল থেকে আপনারা ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, তারপর সাইবার সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং শেখার জন্য ডিসক্রিপশনে দিয়ে একটা চ্যানেল আছে টেকনিক্যাল বাংলা, ওটাও আমার চ্যানেল, ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন। আর তাছাড়া এই দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।